সোশ্যাল মিডিয়ায় চোখ মেরে জ্বর তুলেছিল সেই পিওরিয়র। জীবনের প্রথম 1 কোটি টাকার বিজ্ঞাপন করতে চেয়েছিলেন তিনি। খবরটি নিশ্চিত করেছেন বিজ্ঞাপন সংস্থা নিজেই। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, শুক্রবার সকালে তিনি বিজ্ঞাপনের শুটিং করবেন। জাতীয় বিজ্ঞাপন স্তরে পিয়ার এটা প্রথম বিজ্ঞাপন, তাই অনেকটাই পরিশ্রমের কাজ। এই বিজ্ঞাপনের জন্য আমরা তাকে 1 কোটি টাকা পারিশ্রমিক দিচ্ছি। একজন নতুনের ক্ষেত্রে অনেক বড় অঙ্কের টাকাই তাকে দেওয়া হচ্ছে। জানা গেছে, ইনস্টাগ্রাম পোস্টের জন্য ওই অভিনেত্রীর সাধারণ 7.5 লক্ষ টাকা পারিশ্রমিক নেন। সূত্রের খবর, রোহিত শেঠির পরিচালিত সিম্বাতে রণবীর সিং এর বিপরীতে অভিনয় করছেন পিয়া। কিন্তু সকলে এটা জানেন যে ওই ছবিতে সারা আলী খান রয়েছেন। যদিও জানা গিয়েছে খুব শীঘ্রই প্রিয়াকে বলিউডে দেখা যাবে। মালিক ও মালাগায়া মুভি গানটা থেকে প্রিয়ার জনপ্রিয়তা তুঙ্গে চলে যায়। সোশ্যাল মিডিয়ায় ওই গানের ভিডিওর একটা অংশ ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই তা 5 কোটি দর্শকদের মন জয় করে নেয়। তবে ওই গানে প্রিয়ার চোখ মারাকে কেন্দ্র করে বহু বিতর্কের সৃষ্টিও হয়েছে। এমনকি সুপ্রিম কোর্টেও যেতে হয়েছে প্রিয়া সহ ছবির পরিচালককে।